পশ্চিমবঙ্গে এসপি অফিসের সামনে অবস্থান চলছে, সেই মতো আসানসোল জেলাতেও এসপি অফিসের সামনে অবস্থান হচ্ছে। আপনারা দেখেছেন যে ক্রমবর্ধমান সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর তৃণমূলী গুন্ডারা আক্রমণ করছে, এবং তার সাথে সাথে আমাদের দাবি যে এক শ্রেণীর পুলিশ অফিসার তার সাথে যুক্ত, আমি সমস্ত পুলিশ অফিসারদের দোষ দিচ্ছি না। তো সেই ব্যাপারে আসানসোলও কিছু কিছু ঘটনা ঘটেছে, তার জন্য আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম, যদি উনি খুব নতুন এসছেন এখানে, এখনও টোটাল জেলা এখনও উনি পরিদর্শনে আসেনি। আমরা বললাম যে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে তৃণমূল গুন্ডেরা মেরেছে, যাকে মেরেছে তার বাড়ির লোককে অ্যারেস্ট করেছে পুলিশ, বা আমাদের প্রতিনিধি গেছে তার বাড়িতে দেখা করার জন্য, তারা যখন বেরিয়ে এসছে তাদেরকে অ্যারেস্ট করে বলছে পুলিশকে মারতে গেছে, তার জন্য গ্রেপ্তার করা হয়েছে। এই সমস্ত কথাগুলো আমরা বললাম, এবং সারা পশ্চিমবঙ্গে যে বিষয়গুলো চলছে সেই বিষয় যেন আসানসোলে না হয়, আসানসোল জেলাতে যাতে না হয়, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শান্তিপূর্ণভাবে সমস্ত কার্যক্রম করতে চায়, আমরা কখনো অশান্তর দিকে যাই না, কিন্তু যদি এরকম প্রভাব কেউ করে তাহলে কিন্তু শান্তিপূর্ণভাবে যদি কেউ একগালে চর মারে আমরা একগাল বাড়িয়ে দেবো যে চর খাবো, কিছু বলবো না, সেটা হবে না কিন্তু। তো সেই কারণে আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম, আমাদের এখানকার বক্তব্য আমরা বললাম, সারা পশ্চিমবঙ্গে যে পলিটিক্যাল যে সিচুয়েশান সেই কথা আমরা বললাম, এবং সেই পরিপ্রেক্ষিতে সমস্ত এসপির কাছে আমরা যে জন্য যাচ্ছি সে কথা বললাম, এবং জেলার কার্যকর্তারা এখানকার যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা সম্পর্কে বললাম। এখন আমাদের প্রায় কমপক্ষে 40 জন গ্রেপ্তার হয়ে আছে, তারা অ্যারেস্ট হয়ে আছে, তাদের মামলা চলছে, কিছু মানে অন্য মানে ফলস মামলাতে আর পুলিশ জড়িয়েছে, সেই সম্পর্কে আমরা বলেছি। উনি বলেছেন, আমরা এটা বলেছি যে আমরা চাই, ভারতীয় জনতা পার্টি সবসময় চায় যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করুক, সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যদি দোষী হয় তাকেও গ্রেপ্তার করা হোক, তাতে আমরা কিছু বলবো না, কিন্তু নিরপেক্ষ ভূমিকা থাকা চাই। বিজেপি অ্যারেস্ট হলো, বিজেপি কার্যকর্তা, আর একই ব্যাপারে তৃণমূলে কেউ অ্যারেস্ট হলো না, তৃণমূলরা সরাসরি বাড়িতে চলে গেল, এটা কিন্তু চলতে পারে না। আপনি যদি গ্রেপ্তার করেন তো উভয়কে গ্রেপ্তার করুন, উভয় যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন, আমাদের কোনো আপত্তি নেই। ওই জন্য আমরা বারবার ধরে বলেছি যে পুলিশের ভূমিকা নিরপেক্ষ থাকুক আসানসোল এলাকায়, যাতে পুলিশ সমস্ত থানাগুলোর ওসি আইসি তারা যাতে নিরপেক্ষ থাকে, তার জন্য আমরা তাকে অনুরোধ করেছি। উনি আমাদের বলেছেন যে আমি খুব কম দিন এখানে এসেছি, আপনারা কয়েকদিন লক্ষ্য করুন, আমরা দেখবো যে সমস্ত পুলিশ অফিসার করছেন তাদের সম্পর্কে ভাবনা চিন্তা করে, এবং তিনি খোঁজ খবর নেবেন, এটা আমাদের কাছে বলেছেন। সেই জন্য আজকে আমার মনে হয় যে এসপির সাথে আলোচনা এটা মানে আমার ফলপ্রসূ বলে আমার মনে হচ্ছে। আমরা অবশ্য দেখবো, আরও কিছুদিন দেখবো, অপেক্ষা করবো যে আমাদের নতুন এসপি আসানসোলে কী ভূমিকা পালন করছেন, যদি দেখা যায় যে একই রকম আগের মতো হয়েছে তখন বিজেপি আন্দোলনে যাবে। আপনার নাম? প্রতাপ ব্যানার্জী, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ।